নমস্কার বন্ধুরা, আগামী 7ই নভেম্বর 2024 ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডেট। অবশ্যই আপনারা সকলেই এই ডেটটা মাথায় রাখবেন। এই ডেট বা তারিখের ওপরই নির্ভর করছে ভারত বাংলাদেশের সম্পর্ক। আপনারা প্রত্যেকেই জানেন গৌতম আদানিকে। তিনি ভারতের বিখ্যাত শিল্পপতিদের মধ্যে একজন অন্যতম শিল্পপতি। আপনারা এও জানেন আদানি পাওয়ার, যার একটি বড় বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বাংলাদেশে। আর এই পাওয়ার প্ল্যান্ট থেকেই বাংলাদেশে বহু বছর থেকেই বাংলাদেশ সরকার বিদ্যুৎ সরবরাহ করছে। আর এই বিদ্যুৎ সরাসরি আমাদের ঝাড়খণ্ডের গোড্ডা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশ পাওয়ার প্ল্যান্টে সাপ্লাই করা হচ্ছে, যা বাংলাদেশের সর্বজনসাধারণরা ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশ সরকার এই বিদ্যুতের বকেয়া বিল এখনও পর্যন্ত আদানি পাওয়ারকে বুঝিয়ে দেয়নি। আর আজকের ডেটে দাঁড়িয়ে এই বিদ্যুতের বিল বাংলাদেশ টাকায় যে অ্যামাউন্টটা দাঁড়িয়েছে 10,086 কোটি টাকা। আর এই মুহূর্তে আদানি গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 7ই নভেম্বর 2024 মধ্যে যদি বাংলাদেশ সরকার বকেয়া বিল পরিশোধ না করে, তাহলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা পুরোপুরিভাবে বন্ধ করবে আদানি পাওয়ার। আর যদি এমনটা হয়, তাহলে গোটা বাংলাদেশে কি অন্ধকার নেমে আসবে? অন্ধকারে কি ঢেকে যেতে পারে গোটা বাংলাদেশ? তো এই বিষয়টা নিয়েই কিন্তু চুলচেরাভাবে বিশ্লেষণ করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, আদানি গোষ্ঠী হঠাৎ করেই যে এই সিদ্ধান্ত নিয়েছেন এমনটা কিন্তু নয়। এর আগেও কিন্তু প্রাথমিক একটা ডেট বাংলাদেশকে দেয়া হয়েছিল, অর্থাৎ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে। সেই ডেটটি ছিল 31শে অক্টোবর 2024। তবে সেই 31শে অক্টোবর 2024 পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ সরকার পেমেন্ট করেনি। আর তারপরেই কিন্তু আদানি গ্রুপ বাংলাদেশকে কার্যত হুঁশিয়ারি দিয়েই জানিয়ে দিয়েছে যে এক্সট্রাভাবে তারা আরও 7 দিন সময় দিল, এর মধ্যে বকেয়া বিল কিন্তু পরিশোধ করতেই হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। আর এইসব যে শুধুমাত্র ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে এমনটা কিন্তু নয়। বাংলাদেশের মিডিয়াতেও এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি চর্চা শুরু হয়েছে। তবে একটা বিষয়ে কিন্তু আপনাদের এখানে স্পষ্টভাবে ধারণা রাখতে হবে যে মিডিয়াগুলিতে কিন্তু স্পষ্টভাবে লেখা হচ্ছে আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করবে। এখানে আদানি গ্রুপ আর ভারত সরকার কিন্তু দুটি আলাদা বিষয়। আপনারা যদি দেখেন, ভারত সরকার এখনও পর্যন্ত বাংলাদেশকে সাহায্য করছে বিদ্যুৎ ক্রয় করবার জন্য। দেখুন, এমন নয় যে বাংলাদেশ 100% বিদ্যুৎ ক্রয় করে আদানি পাওয়ার থেকে, এমনটা কিন্তু কোনো রকম বিষয় নয়। অর্থাৎ অনেকটা বিদ্যুৎ কিন্তু তারা ভারত সরকারের যে বিভিন্ন সরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখান থেকেও নিচ্ছে। এছাড়াও ভারত সম্প্রতি নেপাল এবং বাংলাদেশকে এমন একটি সিস্টেম দিয়ে দিয়েছে যে নেপালে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেখান থেকে নেপাল যেন বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করতে পারে। আর ভারত সরকার এমনই একটি ত্রিপক্ষীয় একটা অ্যাগ্রিমেন্ট কিন্তু সাইন করিয়েছে, যেখানে নেপালে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে হাইড্রো পাওয়ারের মাধ্যমে। আর ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আপনাদের জানিয়ে রাখা ভালো, যে নেপালে এই হাইড্রো পাওয়ার প্রজেক্টটাও কিন্তু ভারত সরকারের টাকাতেই নির্মিত হয়েছে। মানে ভারত সরকারই বানিয়েছে এমনটাই কিন্তু আপনারা ভেবে রাখতে পারেন, যাতে করে নেপাল স্বাবলম্বী হতে পারে এবং কিছু একটা এক্সপোর্ট করতে পারে। তো এবারে নেপাল বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে, আর সমস্ত বিদ্যুৎ ভারতের কিন্তু প্রয়োজনও নেই। তাই ভারত সরকার নেপালকে বলেছে যে আপনারা আমাদের মাধ্যমে, অর্থাৎ ভারতের মাধ্যমে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করুন। আর এভাবেই আমাদের ভারত পুরো সিস্টেমটা কিন্তু নেপাল এবং বাংলাদেশের মধ্যে বানিয়ে দিয়েছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো, ভারত সরকার যতটা ভালো কাজ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলির জন্য, যেমন এই ধরুন মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলিকে কিন্তু ভারত সরকার প্রতিনিয়ত সাহায্য করে চলছে। তবে এই সমস্ত দেশগুলির মধ্যে সবথেকে বেশি বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়াতে ভারতকে নিয়ে যে ধরনের আলোচনা চলে, তাতে সত্যি করেই কিন্তু আমরা ভারতীয়রা অবাক হয়ে যাই। আসলে আমরা ভারত নামক একটা দেশ থেকে বিলং করি, আর আমাদের দেশ যতটা পার্শ্ববর্তী দেশের জন্য সাহায্য করে ততটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ পায় না।
আর এই মুহূর্তে অর্থাৎ বাংলাদেশের চরম সংকটের মধ্যে ভারত সরকার আবারও কিন্তু বাংলাদেশকে সাহায্য করলেও করতে পারে, সম্ভাবনা যদিও খুব কম। তারপরেও আদানি গ্রুপ এবং বাংলাদেশের মধ্যে ভারত সরকার একটা কিন্তু মধ্যস্থ করতে পারে। যদিও আবারও বলছি, এটা কিন্তু কনফার্ম নয় যে ভারত সাহায্য করবেই বাংলাদেশকে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যে চরম সংকট দেখা দিয়েছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারতের আদানি গ্রুপের মাঝখানে ঢুকে একটা কিন্তু মধ্যস্থ ভূমিকা কিন্তু পালন করলেও করতে পারে। তবে আন্তর্জাতিক মহল কিন্তু আরও একটি সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে, অর্থাৎ আরও একটি সম্ভাবনা রয়েছে যেখানে ভারত সরকার বাংলাদেশকে সাহায্য করলেও করতে পারে। দেখুন, আদানি যে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে সাপ্লাই করত তা কিন্তু এই মুহূর্তে অর্ধেক করে দিয়েছে, আর যদি সম্পূর্ণরূপে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি, তাহলে বাংলাদেশের প্রচুর কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের অনেক এলাকা রয়েছে যেখানে 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া অসম্ভব হয়ে পড়বে, আর বাংলাদেশের জনসাধারণরা এক বিরাট বিদ্যুৎ ভোগান্তির মধ্যে কিন্তু পড়তে চলেছে। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে বাংলাদেশের প্রবলেমটা কোথায়, কেন তারা বকেয়া বিল মেটাচ্ছে না আদানিকে। দেখুন, বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশের সম্প্রতি যে পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে তার ফলে বাংলাদেশের যে ফরেন রিজার্ভস রয়েছে তা কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটা কমে গেছে, আর বাংলাদেশের কারেন্সি অর্থাৎ টাকার দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আর এত বড় রকমের একটা পেমেন্ট করা, যেখানে 10,086 কোটি টাকা, এত তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশ সরকার এফোর্ড করতেই পারবে না। তো আরেকটি সম্ভাবনার কথা যেটা আমি বলতে চাইছিলাম, যদিও বা কিছু পার্সেন্ট চান্স রয়েছে এই সম্ভাবনা বাস্তবায়িত হবার, তারপরেও কিন্তু আন্তর্জাতিক মহল এই সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দিচ্ছে না। দেখুন, ভারত যেভাবে তার প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করে ঠিক সেভাবেই ভারত বাংলাদেশকে একটি সফট লোন দিয়ে দিল, বা আদানির সাথে কথা বলে বাংলাদেশকে আরও কিছুটা টাইম দিল যে আপাতত আপনাদের বিল আমাদের থ্রুতেই হোক, কয়েক মাস বাদে আপনারা আদানির বকেয়া বিল মিটিয়ে দেবেন। এমনটা যদি ভারত সরকার করে তাহলে আশ্চর্য হবার কিন্তু কোনো বিষয় নেই। যদিও এই সম্ভাবনা বাস্তবায়িত হবার চান্স খুবই কম, তবে আমাদের যারা বাংলাদেশি বন্ধুরা, মানে যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা এটা কিন্তু কখনোই ভাববেন না যে আমাদের ভারত সরকার আপনাদেরকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে পুরো বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে মারার প্ল্যান করছে, বা মোহাম্মদ ইউনুস ভারতের কথা শুনছে না, তার জন্য ভারত সরকার এই সমস্ত প্ল্যান করছে ইত্যাদি ইত্যাদি। তো এমনটা কিন্তু কোনো বিষয়ই নয়, কারণ আমাদের ভারত মহান ভারত, মানবতার ভারত। তাই এখনও পর্যন্ত ভারত সরকার জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপালের মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করার। সুতরাং এমনটা কিন্তু কখনোই ভাববেন না যে আদানি গ্রুপ যেটা করছে এর পেছনে ভারত সরকারের হাত রয়েছে। আমি আবারও বলছি, আদানি গ্রুপ একটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোম্পানি যার মালিক গৌতম আদানি এবং তিনি ভারতীয় নাগরিক। এছাড়াও কিন্তু ভারত সরকার সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা বিষয়। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু আদানি গ্রুপ এবং ভারত সরকারকে কিন্তু এক চোখে দেখবেন না, দুটো বিষয়ই কিন্তু আলাদা আলাদা। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, বাংলাদেশে এখনও কিন্তু ক্রাইসিস শেষ হয়ে যায়নি। সূত্র মারফত যে খবর আমাদের হাতে রয়েছে যে 30,000 সনাতনী হিন্দু এক জায়গায় সমবেত হয়েছে, বিশাল র্যালি তারা করেছে, কারণ বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেই এবং এখনও পর্যন্ত বাংলাদেশে এটা একটা মেজর ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে। সম্প্রতি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন যে কমলা হ্যারিস এবং জো বাইডেন হিন্দুদের নিরাপত্তার ব্যাপারে পুরোপুরিভাবে ইগনোর করেছেন, আর এই টুইট বিরাট আকারে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। আর আশ্চর্যের বিষয়, আমেরিকার বর্তমান যে সরকার রয়েছে এই সরকার কিন্তু হিন্দুদের নিরাপত্তার বিষয় নিয়ে কোনো প্রকার মাথাই ঘামাচ্ছে না। তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে যে আদানি বাংলাদেশের সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ করবে, নাকি ভারত সরকার আদানি গ্রুপ এবং বাংলাদেশের মাঝে এসে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু এই বিষয়টা খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে যে আদানি পাওয়ার বাংলাদেশের সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ করবে, নাকি ভারত সরকার আদানি গ্রুপ এবং বাংলাদেশের সরকারের মাঝে এসে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যদি ভারত সরকার এই আদানি গ্রুপ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাঝখানে এসে একটি মধ্যস্থতা ভূমিকা পালন করে, তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারত সরকার কি সরাসরিভাবে জানিয়ে দেবে যে বর্তমানে বাংলাদেশে হিন্দুদের ওপরে যে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের যে র্যালি হচ্ছে, তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে, এই বিষয়ে কি ভারত সরকার প্রশ্ন তুলবে?
তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আগামী 7ই নভেম্বর 2024 তারিখের পরেই কিন্তু স্পষ্টভাবে সব বুঝে যাব। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো প্রকার চালবাজি করতে আসে ভারতের সঙ্গে, তাহলে বাংলাদেশের মনে রাখা উচিত আমাদের দেশটির নাম ভারত, আর বর্তমান ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, আর এই ভারতের পলিসি ঠিক করেন এস জয়শঙ্কর এবং অজিত দোভালের মতো দুই বিখ্যাত কূটনীতিবিদ। আর এটাও মনে রাখতে হবে, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম শিল্পপতি হলো আদানি। সেই আদানির সাথে লড়াই করার ক্ষমতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে নেই, তা কিন্তু আদানি হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছেন। শুধু মনে রাখবেন, বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু থাকবে না। অতএব যে সরকার নির্বাচনের পরে বৈধভাবে দায়িত্ব নেবে, তাদের ওপর চাপ কম বই কি আরও কিছুটা বাড়বে। সুতরাং কোণঠাসা ইউনুস সরকার এখন আগামী 7ই নভেম্বর 2024 তারিখের আগে ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই কিন্তু এখন দেখার। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবারে আপনাদের পুরো ব্যাপারটির ওপর কী মতামত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর প্রচুর পরিমাণে ভিডিওটিকে কিন্তু শেয়ার করবেন। আর প্রতিনিয়ত এ ধরনের জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।